এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে আজকে আমি বড় একটা ব্লগ করছি। এর মাঝখানে আমি মানে সময় পাইনি সেরকমভাবে ভিডিও করা, সবসময় আমি শর্টই দিয়ে গেছি। আর সবার আগে তোমাদেরকে আমি থ্যাঙ্কস জানাতে চাই, যারা তোমরা আমার পাশে রয়েছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আমার এখন অবধি সাবস্ক্রাইবার হয়েছে 314 জন। তোমরা প্লিজ প্লিজ এইভাবেই সাপোর্ট করে যাও, আমার পাশে থাকো, যাতে আমি খুব তাড়াতাড়ি 1000 অবধি ছুঁতে পারি। তো আজকে আমি এসেছি করুণাময়ীতে, যে রথের মেলা হচ্ছে সেখানে। মাস আগে বিধাননগর মেলা যেখানে এসেছিল, মানে করুণাময়ী সেন্ট্রাল পার্কে, ঠিক ওইখানেই এসেছে এবার রথের মেলা। প্রত্যেক বছরই হয়। প্রচুর এরকম চীনামাটির কাপ ডিশের দোকান রয়েছে, শাড়ি জামা কাপড়ের দোকান বেশি রয়েছে, আর গয়নার দোকান তো এরকম রয়েছেই। বিভিন্ন ব্যাগের কালেকশন তোমরা পেয়ে যাবে এবং সেগুলো খুব রিজনেবল প্রাইসে। আমি প্রত্যেকটা দোকানে সেভাবে ঢুকতে পারিনি, কারণ আমার হাতে সময় ছিল কম। প্রচুর প্রচুর খাবারের দোকান রয়েছে, সফট টয়েসের দোকান রয়েছে, এই যে কানেরগুলো দেখছো এগুলো কিন্তু খুব সস্তায় 30 টাকায় পাওয়া যাচ্ছে। এরকম অনেক দোকান আছে 10 টাকায় ব্যাঙ্গেল, 30 টাকায় এরকম কানের, এরকম পাওয়া যাচ্ছে। আমি মেলা থেকে গেছিলাম নিউ টাউন ওয়াকিং স্ট্রিটে, ওখানেও কিছু ভিডিও করেছি, সেটা আমি শর্টে দিচ্ছি। আর মেলারও কিছু ভিডিও আছে যেগুলো আমার শর্টে যাবে। তো অনেকদিন পরে আমি একটা বড় ব্লগ করার চেষ্টা করলাম, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর তোমরা প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।